মানুষ নির্যাতিত আলেম ওলামায়ে কেরাম হয়েছে আজকে আমি বিএনপিকে বলতে চাই জামাতকে বলতে চাই নির্যাতন আপনারা অনেক ভোগ করেছেন আমরা আপনাদের নির্যাতনে দুঃখিত অনেক জেল জুলুম আপনাদের কর্মীরাও খাটছে নেতারাও খাটছে আপনাদের উপর দিয়ে নির্যাতন গেছে কিন্তু আপনাদের সকলের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের সাপ্লা 70 এর সমান হবে না ১৪,০০০ আলেমকে একদিনে ফাঁসির কষ্টে ঝুলিয়েছে ইংরেজ দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দী রেশমি রুমাল আন্দোলন করেছেন মালটার জেলখানার ভিতরে ছিলেন তিনি যেই উদ্দেশ্যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই উদ্দেশ্য তিনি কেমনভাবে হাসিল করেছেন তার যখন শেষ বয়স তিনি যখন সাহেবে ফ্রাস তখন কিছু সংখ্যক লোক যায়া ওনার এন্তেকালের ঠিক কিছুদিন আগে যাইয়া ওনার পাশে বসছেন বৈশা খুব আফসোস করে বলতেছেন হুজুর আপনি এত বড় একজন বরেণ্য ব্যক্তি এত বড় একজন আলেম আপনাকে আবু হানিফায় সানি বলা হয় তাহলে আপনার মতো একজন ব্যক্তি যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনার নাম নিশানাও এই দেশে থাকবে না তিনি পাল্টা প্রশ্ন করেছেন কেন রে বাবা আমার নাম নিশানা থাকবে না কেন বলে হুজুর আপনি তো কোনো কিতাব লেখেন নাই আপনারা গুমান নাই তো কেউ আপনি তো কোনো কিতাব লেখেন নাই যদি আপনি কোনো কিতাব লেখতেন আর কিতাবটা যদি ছাপা হয়ে মার্কেটে থাকতো তাহলে পরবর্তী জেনারেশন কিতাবটা পড়তো পড়া তারপরে এই কিতাবের লেখক হিসাবে আপনার নাম দেখলে আপনাকে তখন স্মরণ করতো আপনি তো কোনো কিতাব লেখেন নাই তিনি বললো যে বাবা বলো কি আমি তো প্রত্যেক সাবজেক্টে কিতাব লেখছি লোকজন বলতেছে হুজুর মার্কেটের কোনো দোকানে তো আপনার লিখিত কোনো কিতাব আমরা দেখি না আপনি বলেন প্রত্যেক সাবজেক্টে কিতাব লিখছি মাহমুদুল হাসান দেওবন্দী বলেন মার্কেটে যে সমস্ত কিতাব এগুলি হলো মুদ্রা কিতাব আমি তো জিন্দা কিতাব লিখছি আমার যদি তফসিরের লাইনে কোরআনে কারিমের তফসিরের লাইনে যদি কিতাব দেখতে চাও তাহলে জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানীকে দেখো আমার যদি যুদ্ধ জেহাদের লাইনে কিতাব দেখতে চাও ওবাইদুল্লাহ সিন্দিকে দেখো আমার যদি সিয়াসির লাইনে কিতাব দেখতে চাও হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানীকে দেখো আমার যদি তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও হযরত মাওলানা আশরাফ আলী তাবারিকে দেখো আমার যদি ইফতার লাইনে কিতাব দেখতে চাও মুফতি কেফায়েতুল্লাহকে দেখো আমার যদি হাদিসের লাইনে কিতাব দেখতে চাও আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখো আমার যদি দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও মাওলানা ইলিয়াসকে দেখো হযরত মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি আন্দোলনের পরে আসছেন হুসাইন আহমদ মাদানী হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম জমিয়তে উলামা ইসলাম গঠন করা হয়েছে সেই উলামায়ে হিন্দের সর্বপ্রথম সভাপতি হযরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জমিয়তে উলামা ইসলাম যদি তখন গঠন না হতো তাহলে 1947-এ আমরা পূর্ব পাকিস্তান হতে পারতাম না 71-এ আমরা বাংলাদেশে হতে পারতাম না আমার বন্ধুগণ হযরত হুসাইন আহমদ মাদানী আন্দোলন করেছেন কোর্টে দাঁড়িয়েছেন লাহোরের বিচারক বিচারকের এজলাস থেকে তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি হুসাইন আহমদ বলে হা আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম হুসাইন আহমদ মাদানী কাঠগড়ার থেকে ডাক দিয়ে বলছেন ফতোয়া আগেও দিছি এখনও দিচ্ছি সামনেও দিব এত জোরে আল্লাহ একবার বলে মানুষের সঙ্গে তো আসতে যখন এই কথা কাঠগড়ায় দাঁড়ায় তিনি বলছেন মোহাম্মদ আলী জওহর তার পাশে দাঁড়ানো ছিলেন লাভ দিয়ে পায়ে করে বলতেছেন হজরত তোরা রহম কিজিয়ে মুসলমান পর তোরা রহম কিজিয়ে ইয়ে আদালত হ্যায় তোরা নরমি সে বাত করে হুজুর এটা আদালত এইখানে দাঁড়াইছেন কাঠগড়ায় একটু নরম হয়ে কথা বলেন আপনি যদি এরকম শক্ত কথা বলেন তাইলে এই এলাকার মুসলমানদের উপর পরবর্তীতে আরও নির্যাতন নেমে আসবে এই জন্য মুসলমানদের উপর একটু রহম করেন হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহরকে ধাক্কা দিয়ে সরাইয়া জোর আওয়াজ করে বলছেন হ্যাঁ আজকে যদি ইংরেজের কাকগড়ায় দাঁড়ায় আমি আমার ফতোয়াকে পরিবর্তন করি আল্লাহর নবীর দণ্ডান শহীদ করা দিনের পরিবর্তন হবে হাশরের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না যখন এই কথা জোরে আওয়াজ করে বলছেন বিচারকের আসন থেকে বিচারক ডাক দিয়ে বলে মাওলানা সাহেব কোন জায়গায় দাঁড়ায় কথা বলতেছেন আপনি কি টের পান এটা কি পল্টনের মাঠ এটা কি শাপলা চত্বর আপনি কি টের পান কোন জায়গায় দাঁড়ায় কথা বলতেছেন হুসাইন আহমদ মাদানী বিচারকের কথা শোনা মাত্র হাতুলির নিচে ছিল কাফনের কাপড়
হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়, কাফনের কাপড় টান দিয়ে বের করে উপরের দিকে উত্তোলন করে বলছেন, এই ইংরেজের চালা বিচারক ভালো করে শুনে রাখ আর দেখ রাখ, আমি কাফনের কাপড় নিয়ে তোর এজলাসে এসে দাঁড়িয়েছি, আমরা যদি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেশ এই লাহোরের কোনো মানুষের পাঁচটি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে, তবে জেনে রাখ তোর হাতে কলম, তোর হাতে আইন, তুই সব কিছু করবে, এখন আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস, শুনিতে চড়াইতে পারস, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে পারস, যে কোনো হুকুম তুই দিতে পারস, তোর হাতে যেহেতু আইন, কিন্তু জেনে রাখ কাঠগড়ায় দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলছি, আমাকে যদি ফাঁসির কাষ্টে ঝুলানো হয় ফাঁসির মঞ্চে যায়ও বলবো, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আমরা তাদের আওলাদ, আমরা কাদের আওলাদ, কথা বুঝতেছেন না বোধ হয়? যে এই আমি এখান থেকে চলে গেলে আপনারা সমালোচনা করবেন, ইতানের নাম ওয়াস, একশোবার কয়েন কিন্তু কথাগুলি শুনে রাখেন ভালো করে। এই সমস্ত বুজুর্গান দিনের যুদ্ধ জাহাদ করাচি শহরে সমাবেশ হবে, হুসাইন আহমদ মাদানী বক্তব্য রাখবেন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, ইংরেজ 144 দ্বারা জারি করেছেন আর মাইকে এলান করতে শুরু করেছেন, আজকের সমাবেশে যেই ব্যক্তি সমাবেশের পরিচালক হবে আর যেই ব্যক্তি সভাপতি হবে দেখা মাত্র গুলি, মানুষ সকলেই ভীত সন্ত্রস্ত, হুসাইন আহমদ মাদানী সকলকে ডিঙ্গিয়া লাভ দিয়ে যে স্টেজে উইটা বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি আজকের এই মাহফিলের সভাপতি ও পরিচালক, আমি আজকের এই মাহফিলের সভাপতি ও পরিচালক, করগুলি ওলামায়ে কেরাম দুল হইলে আপনারা বইলেন, ওই হুসাইন আহমদ মাদানী তখন এই স্টেজে আস্তিনের বোতাম টান দিয়ে খুলে বুক টান করে সেখানে দাঁড়ায় বলছিলেন কর গুলি, ওই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খেয়ালে এই কোট পরতেন, এই কোট মুজিব কোট না, এটা ওলামা কোট, মুজিব কোট না ওলামা কোট, শামসলক ফরিদপুরি রহমতুল্লাহ খেলার কাছে শেখ মুজিব গেছে, যাই বলতেছেন হুজুর আপনার গায়ের কোটটা বড় সুন্দর, শামসলক ফরিদপুরি নিজের কোটটাকে খুইলা মুজিবের গায়ে দিয়া কয়েছে তোর গায়ে অত লাগছে লয়ে যা, এই লো কোট, ঘুমাইছে নাও মিলিক করেন কোনটা, ওই হুসাইন আহমদ মাদানী বুক টান করে আস্তিনের বুতাম খুলে দিয়ে রাইফেলার বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিলেন, এরপর থেকে ওলামারা বুতাম লাগায় না, আমরা বুতাম খোলা রাইখা চলি, আমরা হুসাইন আহমদ মাদানীর উত্তরসূরি, চতুর্দিক থেকে ইংলিশ গুলি করা শুরু করেছেন একটা গুলিও গায়ে লাগে নাই, এই সমস্ত বুজুর্গানের দিনের যুদ্ধ জাহাদের ফলে 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, মুসলমান যেখানে মেজরিটি সেই জায়গাটার নাম হবে পাকিস্তান, যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান। তাহলে আমরা কোন অংশে ছিলাম আসতে কয়েন শুনলে, কোন অংশে পাকিস্তান, কেন পাকিস্তান হলাম, আরো আসতে আরো আসতে, পাকিস্তান কেন হলাম, আনেন বাংলাদেশের বড় লিডারদেরকে, সুরের দল দেশ স্বাধীন করেছে যাদের, যাদের যুদ্ধ জেহাদের ফলে, তার মধ্যে মাওলানা খায়রুল আলী রহমতুল্লাহ খেলাই, তার নামটা তোমরা ইতিহাস থেকে বাতিল করেছ, আমরা মুসলমান এই জন্য আমরা পূর্ব পাকিস্তান, এরপরে পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, আমাদের সম্পদকে লুণ্ঠন করতে শুরু করে দিয়েছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, তখন বাংলাদেশের 750 মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করতে চাই, হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর, আজকে 70 বছর স্বাধীনতা আন্দোলন করে, তারা কি স্বাধীন হতে পারছে? জি
আজকে 40 বছর যাবত স্বাধীনতা আন্দোলন করতেছে ত্রিপুরা, স্বাধীনতা আন্দোলন করতেছে আসাম, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কাশ্মীরে রক্ত ঝরতেছে, তারা স্বাধীনতার স্লোগান দিচ্ছে, 70 বছর পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বাংলাদেশের লিডারদেরকে বলতে চাই, আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ না হতাম, মুসলিম মেজরিটি হিসাবে পাকিস্তানের অংশ যদি না হতাম, আমরাও 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। মুসলিম মেজরিটি, মুসলিম মেজরিটি, এই জন্য এই দেশটা স্বাধীন। জোরে কান আমার বন্ধুগণ, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছে গত 15 বছর। এদেশের মুসলমান দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে এক রাত্রে শেষ করা হয়েছে। শেষ করার পরে যে সমস্ত সেনা অফিসার তার প্রতিবাদ করেছে, তাদেরকে চাটাই করেছেন, কাউকে গুম করেছেন, কাউকে জেলখানার ভিতরে ঢুকিয়েছেন। দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় ফেলবে সেই ষড়যন্ত্র হয়েছে। এই দেশ থেকে ইসলাম শিক্ষাকে সমূল উৎখাত করার জন্যে আমরা যখন ছোটো সময় মাদ্রাসায় পড়তাম, তখন আমরা দেখতাম আমাদের আশেপাশের স্কুলগুলোতে একজন করে মৌলভী মাস্টার ছিল না? এখন তো প্রত্যেক স্কুলে দুইজন করে আছে। হ্যাঁ, বংশ নাই কথা কয় না? তাহলে এই সিল্লা নিলে যে আমি সিল্লাইতেছি, আমার কোনো বাচ্চা কি স্কুলে পড়ে? জি, আপনাদের বাচ্চারা পড়ে? আপনাদের কারো কারো পড়তে পারে, কিন্তু আমারটা ভালো করে শুনে রাখেন। আল্লাহ আমার মেয়ে এই দিশে 12টা মাশাল্লাহ আসতে কয়েন। আমি আমার নাতি নাতনি যা আছে সবাই রে ওসিয়ত করছি, আমার বংশের কোন বাচ্চা স্কুলের বারিন্দা দিয়ে জীবনে হাঁটবে না। আমার বাচ্চা কাচ্চা কেউ তো স্কুলে পড়ে না, আমারে আমার বাবা বানাইছে কাকমুল্লা, আমার সন্তানরাও কাকমুল্লা, কারণ আমি কাকমুল্লা হয়ে কি ঠকছি? আসতে কথা বন্ধু, আমার বাবা আমারে কাকমুল্লা বানায় ঠকে নাই, আর আমিও কাকমুল্লা হয়ে ঠগি নাই, সুতরাং আমার সন্তানরাও কাকমুল্লা হয়ে ঠকবে না। এই জন্য আমি সবাইকে মাদ্রাসায় পড়াইতেছি, এখন আপনাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে, তো এই সিল্লা নিলে তো আপনাদের সিল্লানো দরকার ছিল, আমি কেন সিল্লাইলাম? কী ঘটনা বুঝেন বলো করে? একজন মাস্টারও নাই, এরপরে আবার দিনই শিক্ষা যা আছে সব সংকোচন করতে 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 এটার পরীক্ষাও নাই। জি আছে পরীক্ষা? পরীক্ষাও নাই। নাম দিয়েছে ধর্মীয় বই রাম রামায়ণের ছবি। এখন আমি কথা বলতেছি, আপনারা জি কইতেছেন, তা আপনার বাচ্চা যে স্কুলে পড়ে একদিন বইটা হাতে নিয়ে দেখলেন না? একদিন তো স্কুলে যায় মাস্টারের সামনে দাঁড়ায় বললেন না যে আমার ছেলে তো মুসলমান, আমার নাম তাজুল ইসলাম, ছেলের নাম রাখছে সিরাজুল ইসলাম, ছেলেটা তো মুসলমানের ঘরের মুসলমান, হে যখন জন্ম হয়েছে তখন মসজিদের মুয়াজ্জিনরে আইনা, হের ডানখান আজানার বামখানে একামত হয়েছি, তোমরা আমার ফোলারে কি পড়াও? ঘুমাইছে? এই কথাগুলি কি আপনাদের বলা দরকার ছিল? জি, আপনি তো কোনোদিন আপনার ছেলের বইটাকে হাত নিয়ে হাতি দিয়ে নিয়ে দেখলেন না, আপনি তো কোনোদিন স্কুলের সামনে যাইয়া মাস্টারের সামনে সেটার প্রতিবাদ করেন নাই। ঘটনাটা কি? চিল্লাইতেছি তো আমরা, হ্যাঁ আমরা চিল্লাইতেছি কি জন্যে? নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব, আমাদের মাদ্রাসায় যারা পড়ে তাদের ইমান আকিদার হেফাজতের দায়িত্ব যেমন আমাদের, স্কুলে যারা পড়ে তাদের ইমান আকিদার হেফাজতের দায়িত্ব আমাদের। এই জন্য আমরা কথা বলছি, সামনেও কথা বলবো। এই দেশ থেকে ইসলামকে সমূলে বিতাড়িত করার জন্যে, সমূলে বিদায় করার জন্যে 1 নম্বর হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ধর্মীয় শিক্ষাকে উৎখাত করা হয়েছে। 2 নম্বর, শিক্ষা ব্যবস্থায় বানর থেকে মানুষ তৈরি। যে শুধু তাই না, শরীফ থেকে শরীফা, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে, তারপরে সে যখন একটু বড় হয়েছে তখন ছেলেদের সঙ্গে চলতে ফিরতে তার কাছে খুব ভালো লাগে, এখন সমাজ তার জন্য বাধা, এই জন্য সে দাঁড়ায় বলছে আমি আজকের থেকে মেয়ে না, আমি এখন থেকে ছেলে হয়ে গেলাম। আবার ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, বাপ মা নাম রাখছে শরীফ, এখন যখন যুবক তার এলাকা বাধা, তার দল বাধা, তার লোকজন বাধা, এখন সেইটার থেকে কীভাবে উত্তরাই হবে? এরপরে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটাকে আবার বৈধতা দিয়েছেন, সে তখন দাঁড়ায় বললাম আমি আর আজকের থেকে শরীফ নাই, শরীফা।
কি হয়ে গেল শরীফা জাতিসংঘ মানবাধিকার বলছে মানতে হবে এ নাউজুবিল্লাহ যদি কইছেন এই দাও মিলিক করে জোরে কান জোরে জোরে আর জোরে বলেন নাউজুবিল্লাহ জাতিসংঘ মানবাধিকার বলে মানতে হবে এটা তার অধিকার এটা তার অধিকার বুঝলেন না কারবার এখন আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন বাড়িতে যাইয়া বাড়ির সামনে কোন একটা পুকুর থাকলে এটা দখল করে কইবেন এটা আমার অধিকার কথা কয় না এখন আপনাদের এলাকায় যদি খুব দুষ্ট একটা ছেলে থাকে আর দুষ্ট ছেলেরা সবাই বাজারে বন্দরে যেখানেই দেখে এর দিকে এইভাবে আর সকে তা আবার একজন আরেকজনকে কানে কানে করে সাবধান সাবধান হ্যাঁ ওইটা বুঝে ফেলছে হ্যাঁ সবাই দুষ্ট কো একদিন সকালবেলা উঠতে বাজারে দাঁড়ায় কয় তোমরা যখন সবাই আমাকে দুষ্টই কো এই জন্য আমি আজকের থেকে চূড়ান্ত দুষ্ট হয়ে গেলাম আমি আজকের থেকে কুত্তা শরীফ থেকে শরীফা মানতে হলে হি দাও কথা কয় না ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই যে লোকটা শরীফ থেকে শরীফা হয়ে গেল সেই লোকটা যদি কলেজে পড়ে আর যদি যাইয়া হলে থাকতে ইচ্ছা করে হলে থাকার জন্য যদি দরখাস্ত করে তার জন্য হল বরাদ্দ হবে কোনটা অন্য মহিলা যারা থাকবে হলে তারা তো খুব নিরাপদ সে যদি কোনো অকারণ কথায় সে যদি কোনো অন্যায় করে আর যদি পুলিশের হাতে গ্রেফতার হয় পরিমণির মতো তাকে রাখা হবে কোথায়